বাংলাদেশে করোনা ভাইরাস পরিস্থিতির আরো অবনতির আশঙ্কা যুক্তরাষ্ট্রের এমআইটির গবেষকদের। করোনা ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্ত রোগী 1,20,00,000 ছাড়াল। পাসপোর্ট র্যাঙ্কিং এ শীর্ষে জাপান, 101 নম্বরে বাংলাদেশ। কাশ্মীরে বাবা ভাই সহ বিজেপি নেতাকে গুলি করে হত্যা। এবং মন্ত্রিসভার বৈঠকের পর আইভরি কোস্টের প্রধানমন্ত্রীর মৃত্যু। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছিলেন, এবারে চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। টিকা বা প্রতিষেধক বাজারে না এলে আগামী 8 মাসে বাংলাদেশে করোনা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি বা এমআইটির একদল গবেষক। তবে এমন আশঙ্কার কথা জানানো হলেও ওই সময় দৈনিক আক্রান্তের হার কেমন হবে এবং মোট আক্রান্ত ও মৃতের সংখ্যা কোথায় গিয়ে ঠেকতে পারে সে বিষয়ে কিছু বলেনি তারা। 84টি দেশে এবং বিশ্বের মোট জনসংখ্যার 60% ওপর সমীক্ষা চালিয়ে বাংলাদেশের বিষয়ে এমন উদ্বেগজনক পূর্বাভাস দিয়েছে এমআইটির স্লোয়ান স্কুল অব ম্যানেজমেন্ট। সর্বশেষ তথ্যানুসারে দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন 1,72,134 জন, এদের মধ্যে প্রাণ হারিয়েছেন 2,197 জন, এছাড়া সুস্থ হয়েছেন 80,838 জন। চীনের উহান শহর থেকে ছড়ানো করোনা ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা 1,20,00,000 ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা ছুঁইছুঁই করছে 5,50,000-এ। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের কোভিড-19 ড্যাশবোর্ডের তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে আক্রান্তের মোট সংখ্যা 1,20,12,720 জনে দাঁড়িয়েছে। প্রাণঘাতী এ ভাইরাসে মারা গেছেন 5,49,508 জন। বাতাসের মাধ্যমেও করোনা ভাইরাস ছড়ানোর প্রমাণ বাড়তে থাকার মধ্যেই শনাক্ত ও মৃতের এমন সংখ্যা জানা গেল। বিশ্বজুড়ে করোনা ভাইরাস ছড়ানোর আগে অনেক বেশি চলাচলের স্বাধীনতা উপভোগ করছিল মানুষ, কিন্তু করোনার ধাক্কা বদলে দিয়েছে দীর্ঘদিনের চেনাজানা পৃথিবীকে। সংক্রমণের বিস্তার ঠেকাতে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে অনেক দেশ। এর মধ্যেই 2020 সালের পাসপোর্ট র্যাঙ্কিং প্রকাশ করেছে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স। এ সংস্থাটি প্রতি বছরই পাসপোর্ট র্যাঙ্কিং প্রকাশ করে থাকে। এবারে র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে জাপান, আর বাংলাদেশের অবস্থান 101 নম্বরে। সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের মালিক হিসেবে জাপানি পাসপোর্টধারীরা বিশ্বের মোট 191টি গন্তব্যে ভিসামুক্ত বা অন অ্যারাইভাল ভিসা সুবিধা পান। কাশ্মীরে বাবা এবং ভাই সহ এক বিজেপি নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। ওই বিজেপি নেতার নাম শেখ ওয়াসিম। গতকাল বুধবার রাতে বান্দিপুর জেলায় সন্ত্রাসীদের গুলিতে তাদের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে ওয়াসিম এবং তার পরিবারের সদস্যদের উপর 9টার দিকে হামলা চালানো হয়। তারা সে সময় স্থানীয় থানার কাছেই একটি দোকানের বাইরে বসেছিলেন। ওই হামলার পরপরই নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করে। মন্ত্রিসভার বৈঠকের পর আইভরি কোস্টের প্রধানমন্ত্রী আমাদৌ গন কৌলিবেলি মারা গেছেন। তার বয়স হয়েছিল 61 বছর। আসছে অক্টোবরে প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থী ছিলেন তিনি। 2 মাস ফ্রান্সে চিকিৎসার পর গত সপ্তাহেই দেশে ফিরেছিলেন আমাদৌ। তিনি অনেকদিন ধরেই হৃদরোগে ভুগছিলেন। ফাইভ মিনিটস ওয়ার্ল্ড নিউজ এ পর্যন্তই। শুভেচ্ছা সবাইকে।